वेलकम टू डब्ल्यू मैथ क्लस। एखन आमरा इंडेक्सर एक अंक देखो, इन्हें कि बोलते ना, इफ रूट थ्री टू दि पावर फाइव इंटू नाइन स्क्वायर इजिकल टू थ्री टू दि पावर एक्स इंटू थ्री रूट थ्री, देन एक्स इज इक्वल टू टू थ्री फोर फाइव। इन्हें कि देखा ना, रूट थ्री टू दि पावर फाइव आंटू नाइन स्क्वायर थ्री टू दि पावर एक्स थ्री रूट थ्री, एखान থেকে আমার एक्स এর মানটা বার করতে হবে। তাহলে আমরা এই রুট থ্রি কে কি লিখতে পারি না, রুট থ্রি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু। তারপরে আমাদের ফাইভ আছে, নাইন কে আমরা লিখতে পারি থ্রি দি স্কোয়ার, ডবল স্কোয়ার আছে, এটা থ্রি টু দি পাওয়ার এক্স আছে ইন্টু থ্রি ইন্টু রুট থ্রি কে আমরা লিখতে পারি কি না, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু। আর এখানে তাহলে কী হচ্ছে না, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টুর সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই হলে ফাইভ বাই টু হলো ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। কারণ আমরা কী জানি না, এ টু দি পাওয়ার এম, তারপরে এন থাকলে এটা এম আর এন গুণ হয়ে এ টু দি পাওয়ার এম এন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা আমাদের থ্রি টু দি পাওয়ার এক্স থাকলো ইন্টু এর পাওয়ারে কিছু নেই, মানে আমি একটা ওয়ান ভাবতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান, আর এটা আমরা কীভাবে করতে পারি না, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু। আর থ্রি টু দি পাওয়ার এখানে আছে কত, ফাইভ বাই টু, এখানে আছে থ্রি ফোর, তো পাওয়ারটা যোগ হয় গুণ থাকলে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু। আর থ্রি টু দি পাওয়ার এখানে যদি আমি যোগটা করি তাহলে কী হবে না, ফাইভ হবে, একের মধ্যে দুই দুবার যায়, তাহলে চার দোকানে আট হবে। থ্রি টু দি পাওয়ার কী হবে না, যদি আমরা দুইটা লসাগু করি তাহলে টু এক্স হবে, ঠিক আছে, এখানে টু হবে, ওয়ান হবে। আর থ্রি টু দি পাওয়ার থার্টিন বাই টু ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি বাই টু। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি না, তিনের পাওয়ারে থার্টিন বাই টু করলে যা হচ্ছে, তিনের পাওয়ারে টু এক্স প্লাস থ্রি বাই টু করলে তাই হচ্ছে। সেখান থেকে আমরা কী বলতে পারি না, আসলে পাওয়ারে যে এটা আছে এটা সমান হবে। ঠিক আছে, থার্টিন বাই টু ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি বাই টু। এখান থেকে আমরা এক্সের মান খুব সহজে বার করতে পারবো, আর টু দিয়ে এখানে গুণ করলে ফোর এক্স প্লাস সিক্স, এটা টু দিয়ে হলে টোয়েন্টি সিক্স হয়ে যাবে। আর ফোর এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি সিক্স প্লাস সিক্সটা সমান দিকে গেলে মাইনাস সিক্স হলো, আর ফোর এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি সিক্স থেকে সিক্স যদি বাদ দিই তাহলে আমরা কুড়ি পাবো। আর এক্স ইজ ইকুয়াল টু কত হবে না, এখানে চারটা গুণ আছে সমান দিক দিয়ে, চারটা ভাগ হয়ে যাবে, চার দিয়ে যদি কাটে এখানে চার পাঁচা কুড়ি, আর এক্স ইজ ইকুয়াল টু ফাইভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেখানে অপশানগুলো আছে এক্সের মানটা কী হবে না, অপশান ডি পাঁচ হবে।